হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের লেআউট ট্যাব সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি লাইন নাম্বারস এবং হাইফিনেশন এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। আমি এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এছাড়াও আমি প্লেলিস্টের লিঙ্ক নিচে ডিটেল সেকশনে দিয়ে রাখব, সেই লিঙ্কে ক্লিক করেও আমার প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্রথমে আমি লাইন নাম্বার অপশন সম্পর্কে আলোচনা করছি। লাইন নাম্বার অপশনের কাজটি খুবই ছোট এবং খুবই সিম্পল, সেটি হচ্ছে লাইনের নাম্বার দেওয়া। এটি শুধু আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। যেমন আমাদের ডকুমেন্টে কতগুলো লাইন রয়েছে সেটি যদি আমরা জানতে চাই, তাহলে লাইন নাম্বার অপশনটি ব্যবহার করব। এখানে দেখুন লেআউট ট্যাবের অধীনে পেজ সেটআপ সেকশনে এখানে একটি বাটন রয়েছে লাইন নাম্বারস। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এখানে নান সিলেক্ট রয়েছে, অর্থাৎ কোনো লাইন নাম্বার এখানে শো করছে না। আমি যদি এখানে কন্টিনিউয়াস এই বাটনে ক্লিক করি, তাহলে দেখুন বর্তমানে আমার এই ডকুমেন্টে কতগুলো লাইন রয়েছে সেটি এখানে শো করছে। দেখুন 1, 2, 3, 4, 5 এভাবে শো করছে। আমি যদি এখানে এরপরে যদি আমি একটা ইন্টার দেই, তাহলে দেখুন এখানে 4 চলে আসছে এবং এখানে 6 চলে আসছে। অর্থাৎ মাঝখানে যদি কোনো লাইনে স্পেস থাকে, অর্থাৎ ব্ল্যাঙ্ক যদি কোনো লাইন থাকে, সেটির নাম্বার এখানে শো করবে। তারপরে এখানে আপনারা বিভিন্নভাবে এই লাইন নাম্বারটি শো করাতে পারেন। এখানে দেখুন রয়েছে কন্টিনিউয়াস, তারপরে রিস্টার্ট স্পেস। আপনারা প্রত্যেকটি পেজে যদি আলাদা আলাদা লাইন নাম্বার শো করাতে চান, সেটিও করাতে পারেন। যেমন আমি এখানে এগুলো কপি করলাম, তারপরে আমরা এখানে ব্রেকে ক্লিক করে আমি এখানে পেজ ব্রেক দিলাম, তারপরে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন বর্তমানে এখানে 7 শো করছে। তারপরে আমি এখানে লাইন নাম্বার এখানে ক্লিক করার পরে আমি রিস্টার্ট স্পেস এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে 1 থেকে চলে আসছে। দেখুন বর্তমানে আমি 2 নম্বর পেজে রয়েছি, কিন্তু এখানে 1 থেকে লাইন নাম্বার শুরু হয়েছে এবং প্রথম পেজে এখানে 1 থেকে রয়েছে। এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। যেমন আপনারা প্রত্যেকটি সেকশনে যদি আলাদা রিস্টার্ট করতে চান, অর্থাৎ আলাদা নাম্বার যদি দিতে চান, তারপরে এখানে সুপ্রেস কারেন্ট প্যারাগ্রাফ আপনারা যদি সুপ্রেস করতে চান, তারপরে লাইন নাম্বারে এখানে অপশন রয়েছে, এখান থেকেও আপনারা লাইন নাম্বার অপশন চেঞ্জ করে লাইন নাম্বার দিতে পারেন। তারপরে আপনারা যদি লাইন নাম্বার না দিতে চান, তাহলে আবার এখানে লাইন নাম্বার এই বাটনে ক্লিক করে এখানে নানে ক্লিক করলে লাইন নাম্বারটা আর শো করবে না। দেখুন আমার ডকুমেন্টে আর সেই লাইন নাম্বারটি শো করছে না। এরপরে আমি হাইফিনেশন এই অপশনটি সম্পর্কে আলোচনা করছি। হাইফিনেশন অপশনের কাজটি হচ্ছে হাইফেন দেওয়া। আপনারা হয়তো নামটি শুনে বুঝতে পারছেন, কোনো একটি শব্দের পরে যদি আপনার হাইফেন দিতে চান, তাহলে সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে একটি বিষয় বলে রাখি, এই শব্দটি হতে হবে অবশ্যই লাইনের শেষে। যেমন আমি এখানে আমার এই ডকুমেন্টটি আমি অল সিলেক্ট করে আমি এখানে জাস্টিফাই করছি, তাহলে দেখুন এখানে আমাদের এখানে লাস্টে এই যে টিউটোরিয়াল এই শব্দটি রয়েছে, আমি এটি একটু কপি করে পেস্ট করে দিই, অনেকগুলো টেক্সট এখানে নিচ্ছি। তারপরে আমি যদি আমাদের এই ডকুমেন্টে হাইফিনেশন সেট করতে চাই, তাহলে এখানে লেআউট ট্যাবে গেলাম, তারপরে এখানে হাইফিনেশন এই বাটনে ক্লিক করে এখানে রয়েছে অটোমেটিক, আমি এটিতে ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে এইখানে যে এই লাইনটি রয়েছে, অর্থাৎ এই লাইনের শেষে যেই শব্দটি রয়েছে, এখানে আমি ডিসকাশন এখানে আমি লিখেছিলাম, এই ডিসকাশন শব্দটি এই লাইনের মধ্যে পুরোটি আসে নাই, সেই কারণে এখানে সে অর্ধেকটি শো করছে এবং নিচের দিকে অর্ধেকটি শো করছে। আর এই অর্ধেকটি উপরে নিচে শো করানোর জন্য এখানে যে মাঝখানে যে হাইফেন রয়েছে, এই হাইফেনটি আসছে এই হাইফিনেশন এই অপশনের মাধ্যমে। তারপরে আমি যদি এই হাইফিনেশন যদি না দিতে চাই, তাহলে এখানে আমি নানে ক্লিক করলাম, তাহলে দেখুন ডিসকাশন এই শব্দটি নিচের দিকে চলে গেছে এবং এখানে হাইফেনটি হাইড হয়ে গেছে। এছাড়াও আপনারা এখান থেকে ম্যানুয়ালি যদি নিতে চান, ম্যানুয়ালি নিতে পারবেন এবং এখানে হাইফিনেশন অপশনে ক্লিক করে আপনারা কীভাবে হাইফিনেশন নিতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে পারেন। এই ভিডিওতে আপনারা এমএস ওয়ার্ডের লাইন নাম্বার এবং হাইফিনেশন এই দুটি অপশন সম্পর্কে জানলেন, অর্থাৎ আপনাদের ডকুমেন্টের কীভাবে লাইন নাম্বার ইনসার্ট করবেন এবং হাইফিনেশন সেট করবেন সেটি সম্পর্কে জানলেন। এছাড়াও লেআউট ট্যাবের অধীনে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। যেমন এখানে প্যারাগ্রাফ সেকশন রয়েছে, এই প্যারাগ্রাফের বিষয়গুলো আমি ইতিপূর্বে আলোচনা করেছি। যেমন এইখানে আমরা যদি হোম ট্যাবে ক্লিক করি, তাহলে দেখুন এখানে প্যারাগ্রাফ সেকশন রয়েছে এবং এইখানে প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি অপশন রয়েছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে যেই কাজগুলো আমরা করেছি, এই একই কাজগুলো আমরা লেআউট ট্যাবের অধীনে এখানে যে প্যারাগ্রাফ যে সেকশন রয়েছে এখান থেকেও আমরা করতে পারবো,
সুতরাং এই প্যারাগ্রাফ সেকশন সম্পর্কে আমি আলোচনা করব না। তারপর এখানে রয়েছে অ্যারেঞ্জ সেকশন, এই অ্যারেঞ্জ সেকশনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সম্পর্কেও আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আমি যখন শেপ নিয়ে আলোচনা করেছি, টেক্সট বক্স নিয়ে আলোচনা করেছি, ইমেজ নিয়ে আলোচনা করেছি, তখন আমি এই অ্যারেঞ্জ সেকশনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। আপনারা যদি এই অ্যারেঞ্জ সম্পর্কে জানতে চান, অর্থাৎ এখানে পজিশন রয়েছে, র্যাপ টেক্স রয়েছে, তারপরে ব্রিং ফরওয়ার্ড, ফ্যান ব্যাকওয়ার্ড, তারপরে সেকশন প্যান, অ্যালাইন, গ্রুপ রোটেট, এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে শেপ এবং ইমেজের যে ভিডিওগুলো রয়েছে, পিকচারের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা এই অ্যারেঞ্জ সম্পর্কে জানতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান এবং আপনাদের কোনো বিষয় থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।